আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, এতদিন শুনে আসছেন পনেরো রমজানে কি ঘটবে, বড় কেয়ামতের আলামত, কিন্তু তা হলো না। কিন্তু আজকে এমন একটি কেয়ামতের আলামত বলব যেটা সহিহ বুখারী হাদিসে এসেছে, সেটা হচ্ছে কেয়ামতের আগে নারী সংখ্যা বৃদ্ধি পাবে। এটা আমরা জানছি, কিন্তু প্রত্যক্ষভাবে আপনারা কি কোনো প্রমাণ পেয়েছেন? হ্যাঁ, আজকে ভিডিওতে আমরা প্রমাণই দেখাবো যে কেয়ামতের পূর্বে যে আলামতটি প্রকাশ হওয়ার কথা ছিল সেটা এখনই বাস্তবিত হয়েছে, আর সেটা বাংলাদেশ থেকে। দেশে বর্তমান মোট জনসংখ্যা হল ১৬,৯৮,৯১১ জন, ফলে সমানকৃত জনসংখ্যায় মহিলা সংখ্যাই বেশি। দেশে পুরুষ হল ৮,৪,৭৭,২০৩ জন এবং মহিলা ৮,৫,৫৩,১২০ জন। এখন এটা তো জানলাম যে বাংলাদেশে নারী সংখ্যা বেশি। এবার আসি বিশ্বে নারীর জন্ম, এবার আসি বিশ্বে সবচেয়ে বেশি বেঁচে থাকে, আয়ু সবচেয়ে বেশি হচ্ছে নারীদের। সারা বিশ্ব জুড়ে পুরুষের চেয়ে নারীদের আয়ুষ্কাল বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর ২০১৬ সালের তথ্য অনুসারে বিশ্বব্যাপী মানুষের গড় আয়ু ছিল ৭২ বছর, কিন্তু নারী ও পুরুষের আয়ুষ্কাল আলাদাভাবে তুলে আনার পর দেখা যায় যে নারীদের গড় আয়ু ৭৪ বছর ২ মাস, অন্যদিকে পুরুষের গড় আয়ু হচ্ছে ৬৯ বছর ৮ মাস। দেখুন, একদিকে নারীর জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আরেকদিকে নারীরা বেশি দিন বেঁচে থাকছে। এবার আমরা হাদিসের দিকে নজর দিই। কেয়ামতের আলামত হচ্ছে মহিলাদের সংখ্যা বৃদ্ধি পাবে এবং পুরুষের সংখ্যা কমে যাবে, এমনকি ৫০ জন মহিলা দেখাশোনার জন্য মাত্র একজন পুরুষ থাকবে। আল্লাহু আকবার। এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে যে কেয়ামতের পূর্বে ফিতনার সময় ব্যাপক যুদ্ধ হবে। যুদ্ধে যেহেতু কেবল পুরুষেরাই অংশগ্রহণ করে থাকে, তাই যুদ্ধে অংশগ্রহণ করে পুরুষেরা অকাতরে নিহত হবে, ফলে পুরুষের তুলনায় নারীদের সংখ্যাই বেশি বৃদ্ধি পাবে। কিন্তু এই কথাটি একজন আলেমের মত বা একাধিক আলেমের মত, তবে ইমাম ইবনে হাজার আসকালিন রহিমুল্লাহ এই মতটিকে প্রত্যাখ্যান করে বলেছেন, হাদিসে প্রকাশ্য অর্থ হল কোনো কারণ ছাড়াই শুধু কেয়ামতের আলামত হিসেবে নারীদের সংখ্যা বৃদ্ধি পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখেরি জামানায় পুরুষের তুলনায় বেশি নারী সৃষ্টি করবেন, বর্তমানেও এই আলামতটি প্রকাশিত হয়েছে। কোনো কোনো দেশে জরিপ করে দেখা গেছে যে পুরুষের তুলনায় নারীদের সংখ্যা অনেক বেশি, ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা দেখুন এই যে আসকালি রহমুল্লাহ তিনি যে বিষয়টি বলেছেন, আর প্রথম মতটা হচ্ছে যে যুদ্ধের কারণে নারীদের সংখ্যা আর বেড়ে যাবে, কারণ পুরুষরা মারা যাবে। আর আরেক দিক থেকে ইবনে হাজার আসকালি রহিমুল্লাহ তিনি বলছেন যে এটা এমনিতেই হবে। আমাদের পক্ষে দ্বিতীয়টি যে মতটি সেটি সবচেয়ে বেশি প্রমাণিত এবং এটাই মিলছে। কারণটা হচ্ছে আপনি দেখেন যে বর্তমানে আমাদের নারী উন্নয়ন নামে যেমন দেখছেন আপনারা নারী ক্ষমতায়ন এবং নারীদের শিক্ষার প্রসার, নারীরা যে কোনো জায়গায় চাকরি করতে পাচ্ছে, আপনি ডাক্তার দেখেন, আপনি ইঞ্জিনিয়ার দেখেন, আপনি ব্যবসা দেখেন, আপনি বিভিন্ন নিম্ন শ্রেণীর কাজ দেখেন, বা নারীকে দিয়ে দেহ ব্যবসা, নারীকে দিয়ে অ্যাড দেওয়া, নারীকে দিয়ে যে কোনো কাজই করা যাচ্ছে এখন বর্তমানে। পুরুষের চাইতে নারীদেরকে গার্মেন্টস, যে কোনো শিল্প কলকারখানায় নিয়োগ দেওয়া হচ্ছে সবচেয়ে বেশি নারীদেরকে, পুরুষদেরকে তেমনভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না। আরেকদিক থেকে নারীদেরকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, আর বাহিরের দেশে তো নারীদের তো সম্মানের অভাব নেই, অনেক সম্মান নারীদের দিয়ে সবচেয়ে বেশি হারামভাবে যে কোনো জায়গায় আপনি সেট করতে পারবেন, যে কোনো প্রতিষ্ঠান আপনার লাভবান হওয়ার জন্য বা প্রচুর ইনকাম করার জন্য, প্রচুর প্রসারিত করার জন্য শুধু একটা জিনিসই দরকার, সেটা হচ্ছে নারী। নারী থাকলে আপনার পুরো পৃথিবীতে যেমন ফেতনা হয় তেমনি ভাবে নারীর মাধ্যমে একটি ছেলের জীবন নষ্ট হয়, একটি সমাজ নষ্ট হয়, একটি রাষ্ট্র নষ্ট হয়।
নারী ক্ষমতায়নের মাধ্যমেও একটি রাষ্ট্র ধ্বংস হয়ে যায়। তো প্রিয় দিনী ভাই বোনেরা, কেয়ামতের আলামত আমরা যা জয়ীফ হাদিস প্রচার করছি, অথচ কেয়ামতের সহি হাদিস দ্বারা সহি বুখারীর হাদিস, এই বুখারীর হাদিস যদি প্রমাণিত হয়ে যাচ্ছে, সেই বিষয়ে আমাদের কেন গুরুত্ব দেওয়া হচ্ছে না, কেন আমরা এই জিনিসটা প্রচার করছি না? হ্যাঁ, আপনারা বলতে পারেন যে একজন পুরুষ পঞ্চাশ জন নারী থাকবে, তারা পুরুষের খেদমতে নিয়োজিত থাকবে। সামনে দেখেন, সামনে দেখেন এই জিনিসটি আরো বৃদ্ধি হবে, পুরুষের সংখ্যা বর্তমানে অনেক কমে যাচ্ছে। আপনি বাহির দেশেও দেখতে পারেন পুরুষের সংখ্যা কতজন থাকে। তো এরই মধ্যে আমরা বুঝতে পারি যে নারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাবে। আপনার পরিবারে দেখেন, আপনার সমাজে, আপনার আশেপাশে প্রতিবেশীদেরকে দেখেন যে আপনার প্রতিবেশী ঘরে সবচেয়ে বেশি নারী সংখ্যা বেশি। এটা আল্লাহ সুবহান ওয়া তাআলা কিয়ামতের পূর্বে এমনিতেই ঘরে ঘরে প্রচলন দিয়ে যাবে, এটা আল্লাহ সুবহান ওয়া তাআলা কর্তৃক নির্ধারিত, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। আপনি চাইলেও এটা শেষ করতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাম সেই জাহেলিয়াতের যুগে, অন্ধকার যুগে মহিলাদেরকে জ্যান্ত পুঁতে ফেলা হতো, হত্যা করা হতো, কোনো মেয়ে সন্তান হলেই তাদের চেহারা কালো হয়ে যেত। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম সেটা ভেঙে দিয়েছেন, নারীদেরকে সম্মানিত করা হয়েছে, ইসলাম নারীদেরকে সম্মানিত করেছে, আর নাস্তিক কাফেররা নারীদেরকে ভোগবিলাসের মাধ্যমে, বিজ্ঞাপনের মাধ্যমে তারা ব্যবসা করছে নারীদের মাঝে, তারা ব্যবসা করছে নারীকে দিয়ে, তারা ব্যবসা করছে নারীদেরকে দিয়ে। আবার দেখুন, হিন্দু ধর্মে নারীদেরকে এত নিচুতে নামানো হয়েছে, সতীদাহ প্রথা, নারীদেরকে আগুনে পুড়িয়ে ফেলা হতো, হিন্দুরা নারীদেরকে এত নিচে অপমানিত করেছে, সেইখানে ইসলাম নারীকে সবসময় সম্মান দিয়ে যাচ্ছে। তবে এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, এই জন্য কি নারীদেরকে দেখলে আমরা অসম্মান বোধ করব, তাদেরকে ঘৃণা করব, তাদেরকে মেরে ফেলব, তাদেরকে অত্যাচার করব? না না ভাই, এটা কে আমাদের আলামত, এটা ইতিবাচক, এটা হতেই পারে, এটা হলে আমাদের কোনো ক্ষতি নেই। তবে আমরা যাতে নারী ফেতনা থেকে বেঁচে থাকতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাজ্জালের পর আমি একটি ফেতনা রেখে যাচ্ছি, সেটা হচ্ছে নারী ফেতনা, সবচেয়ে বেশি ভয়ানক এই নারী ফেতনা, দাজ্জালের পর নারী ফেতনার অবস্থান। যেহেতু নারী বৃদ্ধি পাচ্ছে, সুতরাং আমাদের ঈমানটা হাতে রাখা খুব কষ্টসাধ্য মনে হচ্ছে, এবং এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারাই আমার ভাই, আমাদেরকে ভাই বলে সাব্যস্ত করেছে, সাহাবীদেরকে না, আমাদেরকে। কারণ এই নারী যুগে আমাদেরকে ঈমান বাঁচানোটা খুবই কষ্ট হয়ে যাচ্ছে, আমরা পাপ কাজে খুব সহজে জড়িয়ে পড়ছি নারী ফিতনার মাধ্যমে, সকল জায়গায় নারী, এই নারী মাধ্যমে একটি ছেলে ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝা মানার তাফিক দান করুক, আমিন।